চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের মতোই মানুষ, ভালোবাসা পেলে তারাও সুচারুভাবে বেড়ে উঠতে পারে। দেশের এই ক্রান্তি লগ্নে তাদের পাশে দাঁড়ানোটাই মোক্ষম সময়। সমাজের বিত্তবানদের উচিত প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো। প্রতিবন্ধীদের সাহায্য করলে স্বয়ং আল্লাহ খুশি হবেন। 15 মে শুক্রবার বন্দরের দক্ষিণ কলাবাগস্থ ডক্টর এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। শুক্লা সরকার আরো বলেন, বন্দর কলাবাগ এলাকায় এত সুন্দর একটি প্রতিবন্ধী স্কুল আছে সেটা সাংবাদিকরা না বললে আমি জানতাম না। প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে ভালো লাগছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে প্রায় শতাধিক অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে এ সকল উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার মুক্তা, সহকারী শিক্ষিকা সেতু আক্তার, তাহেরা বেগম, সাদিয়া আক্তার, সৈয়দ মুক্তার হোসেন, শাহিন প্রধান, মোহাম্মদ ফারুক প্রমুখ। আচ্ছা, আজকে এখানে এসেছি আরিফ সাহেবের ইয়েতে, আর এই যে আমাদের সেন্টু ভাইও বলেছিলেন, আমি এইটা সম্পর্কে জানতাম না, এখানে যে একটা প্রতিবন্ধী স্কুল আছে আমি এটা জানতাম না। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি, আমার ভালো লাগছে যে আপনারা এত মানে ভিতরে হলেও আপনারা কারণ এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য কিছুটা একটা চিন্তা করেছেন, চিন্তা করে এটা তৈরি করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কয়েকজন এখানে, শুনলাম 15 জন টিচার আছে, তারা হচ্ছে এখানে শ্রম দিচ্ছে, এবং আপনাদের হিসাব মতো এখানে মানে 80 জন বাচ্চা আছে। তো আপনাদের কাছে অনুরোধ করবো যেন আপনারা বাচ্চাদেরকে সর্বোচ্চ ইয়ে করেন, সেই সেবাটা দেন বাচ্চাদেরকে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আর আজকে এসেছি আপনাদের ডাকেই আর কি, কিন্তু আমি হয়তো আমার পক্ষ থেকে এতটা করতে পারবো না। আপনাদের মাধ্যমে আমাদের বন্দরে যারা বিত্তশালী আছেন, যাদের একটু সুযোগ আছে, যাদের একটু ক্ষমতা আছে, তারা যেন আমাদের এই বাচ্চাদের পাশে এসে দাঁড়ায়, আমি এই অনুরোধ করছি। ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার ডাক্তার এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিবন্ধী শিশু এবং অসহায় পরিবারের মাঝে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের উদ্যোগে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার স্যারের প্রতি কৃতজ্ঞ। উনি যে মমত্ববোধ দেখিয়েছেন এবং বাচ্চাদের জন্য উনি অত্যন্ত আন্তরিক, দীর্ঘ 1 কিলোমিটার পথ হেঁটে ইনি আমাদের স্কুলে এসে আমাদের বাচ্চাদেরকে অনুপ্রাণিত করেছেন, এজন্য আমাদের বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সবসময় যতদিন এই উপজেলায় থাকেন এই বিদ্যালয়ের কল্যাণে এবং এই প্রতিবন্ধী অসহায় শিশুদের কল্যাণে কাজ করে যাবেন, এবং আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। আর আমরা বিশ্বাস করি যে সমাজের অসহায় প্রতিবন্ধী শিশু, যারা অবহেলিত শিশু, যাদের যারা খুবই কষ্ট মানবত জীবনযাপন করে, তাদের আমরা পাশে দাঁড়াতে পেরেছি এই বিদ্যালয়ের পক্ষ থেকে। এর জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের বন্ধু উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুক্তার হোসেন এবং দক্ষিণ কলাবাগ পঞ্চায়েত কমিটির শ্রদ্ধেয় সদস্য জনাব শাহিন এবং কাশেম ভাই, সবাইকে আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সবাই দোয়া করবেন যাতে করে আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে আমাদের নবম ধাপ, এর আগে আমরা 8টি ধাপে ত্রাণ বিতরণ করেছি, তার পাশাপাশি সব মিলিয়ে এলাকায় আমরা 600 পরিবারকে আমরা ত্রাণ বিতরণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ধন্যবাদ সবাইকে।